হ্যালো বন্ধুরা, আজকে আমি কালি জিরার বাগার দিয়ে চাল কুমড়ো ভাজি রান্না করব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি দুটো শুকনো মরিচ দিয়ে দিব। আমার শুকনো মরিচ দুটো লাল লাল হয়ে গেলে হালকা মশলা ব্যবহার করবো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। সাদা সাদা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকে ধন্যবাদ সবাইকে।